ভাই শুরু করেন, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তো দেখো প্রথমে আমি যেটা করবো সেটা হলো আমি কোশ্চেন গুলো লিখে আনছি, তো জাস্ট প্রথমে আমি একটু সিম্পল আইডিয়া দিব, তারপরে শুরু করবো। যেমন ধরো যে ধরো তোমার কাছে একটা ইন্টিগ্রেশন আছে এরকম, 1 থেকে 2 পর্যন্ত এক্স কে ইন্টিগ্রেশন করতে হবে, এটার ভ্যালু নির্ণয় করতে বলছে এটা, ঠিক আছে? তো এটা মানে কোন রকমের কোনো পেইন না, জাস্ট আগে আমরা যা করতাম এখনো সেটাই করি, ঠিক আছে? প্রথমে এই যে লিমিট টিমিট দেখার দরকার নাই, তুমি জাস্ট ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করবা, ঠিক আছে? বলো এখানে এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? এক্স কে ইন্টিগ্রেশন করলে হয় x² / 2, এটা আমার ইন্টিগ্রেশন ছিল। তো এরপরে এই লিমিটের কাজটা করতে হবে, লিমিট করার জন্য এরকম করে আজকে থার্ড ব্রেকেট দিতে পারো, তারপরে এখানে 2 লিখলা, এখানে 1 লিখলা, এটারে বলে আপার আপার লিমিট, ঠিক আছে? এটা হলো আপার লিমিট, এটা হলো লোয়ার লিমিট, ঠিক আছে? লোয়ার, এটা হলো আপার, ঠিক আছে? একটা হলো আপার লিমিট আর একটা হলো লোয়ার লিমিট। এরপরে যেটা করতে হবে সেটা হলো প্রথমে আপার লিমিটটা বসাইতে হবে, এক্স এর জায়গায় আপার লিমিটটা বসাইতে হবে, বসাইলাম, তারপরে একটা মাইনাস চিহ্ন দিতে হবে, এই মাইনাস চিহ্নটা সূত্রের মাইনাস, ঠিক আছে? এই মাইনাসটা সূত্রের মাইনাস। এরপরে লোয়ার লিমিটটা বসাইতে হবে, লোয়ার লিমিটটা বসাইতে হবে, ঠিক আছে? লোয়ার লিমিটটা বসাইতে হবে 2, এইটুকুই এইটুকুই তোমার, দেখো এটা করলে কত হয়, 2 আর -1/2, তার মানে 3/2, এই 3/2 হবে তোমার অ্যান্সার, ঠিক আছে? সিম্পল, এতটুকুই, মানে আমরা এইটুকু কিন্তু আগে থেকেই পারি, এটাও কিন্তু আগে থেকেই পারি, ইন্টিগ্রেশন যা করছে আগে সেটাই, জাস্ট মাঝখান থেকে লিমিট বসাই দিতেছে। লিমিট কিভাবে বসাবো, প্রথমে আপার লিমিট, তারপরে ওই মাইনাস চিহ্নটা, এটা সূত্রের মাইনাস, তারপরে লোয়ার লিমিট, ঠিক আছে? এই লোয়ার লিমিটটা বসাই, তারপরে জাস্ট সিম্পল যোগ বিয়োগ করতে হবে, এইটাই হলো আজকের কাহিনীটা, ঠিক আছে? তো আমি তোমাদেরকে আমি প্রথমে তোমাদেরকে একটা ম্যাথ করাবো, ম্যাথ করার জিনিসটা শুরু করবো। দেখো এই ম্যাথটা তোমরা সবাই পারো, এর আগেও আমরা করছি, 10.2 তে করছিলাম, ওই ম্যাথ দিয়ে শুরু করবো, ঠিক আছে? 10.2 তে দেখো। আচ্ছা তোমরা আমাকে বলবা এটা পরিচিত কিনা, জাস্ট আমি একটু বলতেছি। দেখো সাইন কিউব এক্স ডিএক্স, এটা পরিচিত কিনা, লিমিটের কথা বাদ দাও, জাস্ট সিম্পল, হ্যাঁ পরিচিত। এটার জন্য আমরা কি করতাম, আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতাম, এই যে এরকম একটা সূত্র ছিল sin 3x, এটা মানে হলো তোমার 34 না, 3 34, 3 sin x -4 sin 3x, এইভাবে নিতাম, তারপরে যে 4 sin 3, কেন এরকম করতাম, কারণ আমি চাই না যে এই যে সাইনের উপরে পাওয়ার টাওয়ার থাকুক, তাহলে আমি ইন্টিগ্রেশনটা করতে পারবো না, আমার পাওয়ারটা সরাইতে হবে, এই কারণে আমার এই জিনিসটা করা লাগে। তো এরপরে জাস্ট সিম্পল 1/4 3 sin x -sin 3x, এইটা করতাম আমরা, ঠিক আছে? এই যে এইটুকু মানে কি, এইটুকু মানে হলো এইটা এইটা এটা আমরা বসাইতাম, তাই না? এভাবে কিন্তু 10.2 তে আমরা করছি, 10.2 এর এই জিনিসটা করছি। এই জিনিসটার লিমিট কেমনে বসার লাগে সেটা আমি দেখাই। এই 1/4 হলো কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্ট আমি সামনে দিয়ে দিতেছি যাতে আমার কাজ করতে সুবিধা হয়। 3 sin x মাইনাস, আমি ক্লাসটা এখনো শুরু করি নাই ওইভাবে, আমি জাস্ট আগের জিনিসটা একটু রিকেপ করতেছি। দেখো এরপরে কি, এরপরে হলো তোমার ওই গুণ করা যেটা বলি আমরা, 3 sin x dx -1/4 ইন্টিগ্রেশন অফ sin 3x dx, তারপরে যে লিমিট গুলো রেখে দাও, লিমিট গুলো রেখে দাও, ওকে। এরপরে জাস্ট ইন্টিগ্রেশন, দেখো এটাকে ইন্টিগ্রেশন করলে কি হয়, -cos, তাই না? 3/4 -cos x, পাওয়ার দিবা কি, 4/2, 0 -1/4, কস কে করলে কি হয়, মাইনাস, সরি সাইন কে করলে -cos 3x/3, তারপরে আবার ওই একই কাজ, 5/2 আর 0। এরপরে কি করতে হবে, এরপরে তোমার ওই যে ওই ইয়াটা করতে হবে তোমাকে, যে প্রথমে আপার লিমিট এরপরে লোয়ার লিমিট, ওই জিনিসটা করে নিতে হবে। দেখো কিভাবে করবো, 3/4 প্রথমে আপার লিমিটটা বসাই, -cos π/2, তারপর একটা সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস, এরপরে লোয়ার লিমিট -cos 0, তারপরে -1/4, এই যে 1/3 ও বাইরে লিখে নেই, এই যে এটা তো কনস্ট্যান্ট, বাইরে লিখে নিলাম, -cos 3π/2, এটা সূত্রের মাইনাস, এটা এই মাইনাস সূত্রের মাইনাস, তারপরে -cos 3 × 0, এই তো লিমিট বসানো শেষ। এবার জাস্ট হিসাবটা করব, তাহলে আমাদের অঙ্কটা শেষ। এরপরে দেখা যাচ্ছে এগুলো কিভাবে করা যায়, আমাকে বলো তো দেখি এটার মানে কি।
জিরো, cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মানে জিরো, তারপর a মাইনাস মিলা প্লাস, তারপর এইখানে cos 0 মানে 1 হইল, মাইনাস হাফ 1/4 1/3। ওকে, তো এরপরে দেখো এই যে এখানে কি 3π/2 এইটুকু মানেও জিরো, cos 270 ডিগ্রি মানে ওইটাও জিরো, তারপরে a মাইনাস মিলা প্লাস, তার মানে ইয়া, তারপরে cos 3×0 মানে কি cos 0, cos 0 মানে কি 1। ওকে, এরপরে সিম্পল ক্যালকুলেশন 3/4 মাইনাস 1/4 ইনটু 1/3। তো বলো তো দেখি এটা ক্যালকুলেশন করলে কত হয়, একটু জলদি মানে তাড়াতাড়ি একটু বলে দাও দেখি কত হয়। আমি একটু ক্যালকুলেশন করি, 3/4 মাইনাস 1/4 ইনটু 3, এই তো ফাইনালি আসে 2/3, এইটাই হলো অ্যান্সার। ভাইয়া ওই লাস্টে দিতে নাম্বার লাইনটা বলবেন, লাস্টের এই লাইনটা 1, 2, 3, 4 এটা, এইটাতে যে কাজটা করছি সেটা হলো লিমিট বসাইছি, তোমার প্রথমে এইটা বসাইতে হবে, এটা এখানে বসাইতে হবে, এই যে বসাইলাম, এরপরে সূত্রের মাইনাস, এবার জিরোটা এখানে বসাইতে হবে, এই যে জিরোটা বসাইলাম, সেম ভাবে এই যে 1/4 এখানে, 1/3 এখানে, এই যেটা বসাইতে হবে এখানে বসাইলাম, এরপরে সূত্রের মাইনাস, এরপরে জিরোটা এখানে বসাইতে হবে, এখানে ভাই এনিসালাম কে বসাইলাম। এরপরে ভাই ক্যালকুলেশন করছি, এইটা হলো শূন্য, cos 90 ডিগ্রি ভ্যালু শূন্য, cos 0 ডিগ্রি ভ্যালু 1, জাস্ট ক্যালকুলেশন, যোগ বিয়োগ যেটাকে বলে, বুঝছো মানে সিম্পল ক্যালকুলেশন। ওকে, তো এখন আমাকে বলো এটা যদি তুমি এমসিকিউ তে করো তাহলে তোমার জীবন থাকবে কিনা, থাকবে, উত্তর দাও। দেখো পাওয়ার কত, 3, 3 লিখবা, তারপর থেকে 1 কম 2, তারপর থেকে এইখানে 1 কম 1, এখানে তাহলে কি হয় জিরো হয়, দেখো 3, 2, 1, এখানে জিরো হওয়ার কথা, জিরো হওয়ার কথা কিনা, তাই না, 3, 2, 1, এটা জিরো হওয়ার কথা, জিরো হলে তুমি জিরোটা দিবা না, শেষ, তাহলে অ্যান্সারটা কি হতেছে 2/3। ভাই আরেকবার, আচ্ছা আবার আবার বলবো, দেখো এই যে পাওয়ার নিচ থেকে 3, 2, 1, এইখানে জিরো হওয়ার কথা, জিরো হলে আমি জিরো দিব না, শেষ, উপরে যদি জিরো হয়, উপরে জিরো হলে জিরো দিব না, শেষ। তো আমি দেখো আমি আরো কয়েকটা ম্যাথ রাখছি এই জিনিসগুলো দেখাই দিচ্ছি, দেখো আমি দেখাচ্ছি, এইখানে দেখো দেখতে পাচ্ছ সবাই, প্রথম এই ম্যাথটা, এই ম্যাথটা দেখো এমসিকিউ আসলে কি করবা, 5, 4, 5 উপরে 4 নিচে 3, 2, 2 নিচে 1, উপরে 0 হলে আমি 0 দিতে বলছি নাকি দিতে বলি নাই, দিব না, দিব না। ওকে, তাহলে আমার অ্যানসারটা কি, উপরে হলো 4 × 2 = 8, নিচে হলো 3 + 15, 15, এটা অ্যানসার। পরে কজের জন্য সেম, সাইনের জন্য যেটা, কজের জন্য একই, ওকে, cos 3, 2, 1, উপরে 0 আছে, উপরে 0 দিব না, না না দিব না, তাহলে এগুলা কিন্তু গুণাকারে আছে, বুঝছো, এগুলা কিন্তু গুণাকারে আছে, এগুলা কিন্তু গুণাকারে, তাহলে আমার অ্যানসার কি 2/3, শেষ। আচ্ছা এরপরে এটা দেখো 4, 3, 2, 1, জিরো কোথায় আসতেছে, জিরো কোথায় আসতেছে, আচ্ছা একটা জিনিস খেয়াল করবা, উপরে যদি জিরো আসে তাহলে আমি জিরো দিব না, যেখানে উপরে যদি জিরো আসে আমি জিরো দিব না, কিন্তু নিচে যদি জিরো আসে তাহলে π/2 দিব, উপরে যদি জিরো আসে জিরো দিব না, কিন্তু নিচে যদি জিরো আসে তাহলে আমি π/2 দিব, তাহলে অ্যান্সার 3π, আর নিচে গুণ করলে হয় 16 বোধ হয়, এই যে 16, এটা অ্যান্সার। ওকে, এটা কি তুমি সাধারণ হাতে করতে পারবে না, আমি করাইছি না হাতে, এটা 10.2, সেটা করলে কিন্তু অনেক বড় হবে, অনেক বড় হবে, ঠিক আছে, আমি বলছিলাম আগুন ধরাবো, আগুন ধরতেছে কিনা সেটা একটু জানাইও, তখন এই সঠিকটা দেখাই দিতেন, না না না, সেখানে সেখানে তো লিমিট ছিল না ভাই, এখানে তো লিমিট আছে ভাই, এখানে পাই হইল কেন, আচ্ছা পাই কেন হলো এটা একটু পরে দেখাচ্ছি, cos 90 মান 0, হ্যাঁ আচ্ছা দেখো এইটা, এটা কি হবে 6, 5, 4, 3, 2, 1, তো এইখানে জিরো হওয়ার কথা, নিচে জিরো হওয়ার কথা না,
এই জায়গাতে জি ভাইয়া তো জিরো হলে কি জিরো দিব না ভাইয়া নিচে জিরো হলে জিরো দিব না কি দিব পাই বাই 5 বাই 2 এই তো এটা आंसर একটু হিসাব করে দিবা উপরে দেখো 15 হয় তারপরে গুণ টুন করে দিবা আর কি তো আমাকে বলো তো যদি এইটা হয় তখন কি করবা 0 পাই বাই 2 ধরো sin ধরো 7 x dx কি করবা 7 6 5 4 3 2 1 এখানে শূন্য উপরে শূন্য হলে শূন্য দিব না দিব না না ভাইয়া তো এইটা গুণ করে দিবা ক্যালকুলেটর দিয়ে গুণ করে দিবা সেটাই आंसर শেষ বুঝছো এটা কি বুঝতে পেরেছো কিনা জি ভাইয়া আচ্ছা তো এই জিনিসটা লিমিটগুলো শূন্য হলে কি হবে বুঝি নাই মানে লিমিট যদি পাই বাই 2 না থাকে না না লিমিট পাই বাই 2ই থাকবে লিমিট পাই বাই 2 থেকে 0ই থাকবে এটা আলাদা থাকবে না এটাই থাকতে হবে না হলে হবে না ঠিক আছে আর অন্য কিছু দেওয়া থাকবে না এটাই দেওয়া থাকবে ভাই সাইন আর কস ছাড়া অন্য কিছু থাকে না শুধুমাত্র সাইন কস শুধুমাত্র সাইন কস ঠিক আছে অন্য কিছু থাকলে তুমি এমনি উত্তর করতে পারবে না 10 টু দি পাওয়ার 5 এটা অনেক জটিল এটা রিডিউসিং ফর্মুলা দিয়ে করতে হবে 10 টু দি পাওয়ার 5 যদি থাকে এটা রিডিউসিং ফর্মুলা দিয়ে করতে হবে এটা তুমি এখন তোমাকে তোমাদেরকে শেখানো হবে না এটা শেখানো হবে ভার্সিটিতে গেলে তুমি ভার্সিটি তুমি যখন বুয়েতে পড়বা তখন তোমার ইন্টিগ্রেশনের উপরে তিন ক্রেডিটের উপরে একটা তিন ক্রেডিটের একটা কোর্স থাকবে ফার্স্ট ইয়ারের সেকেন্ড টার্মে এটা মেকানিক্যালে হয় ত্রিপলিতে বোধহয় ফার্স্ট ফার্স্ট ইয়ারের ফার্স্ট টার্মে শেখায় দেয় ইন্টিগ্রেশন আমি হয়তো সঠিক জানি না কিন্তু মেকানিক্যালে সেকেন্ড টার্মে শেখায় তখন এগুলা তোমরা রিডিউসিং ফর্মুলা শিখবা ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু তোমরা এখন পর্যন্ত দেখোই নাই cos টু দি পাওয়ার 5 বা cos টু দি পাওয়ার 8 এগুলো কিন্তু অনেক জটিল ওগুলো থাকবে না সাইন সাইন দিয়েই থাকবে ওকে আচ্ছা ভাইয়া হ্যাঁ ভাইয়া যদি ইনভার্স থাকে না না ইনভার্স থাকলেও হবে না ইনভার্স থাকবে না তো ইনভার্স হ্যাঁ না ইনভার্স থাকলেও হবে না শুধুমাত্র এরকম পাওয়ার থাকতে হবে আচ্ছা তো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখো এবার আমি তোমাদেরকে একটা নতুন একটা জিনিস দেখাবো যে জিনিসটা খুবই ইজি কিন্তু তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে নাই খুবই ইজি খুবই ইজি আচ্ছা তো তোমরা জাস্ট একদম ইজি মানে এর থেকে ইজি আর কিছু নাই সত্যি ইজি ঠিক আছে তো এটা দিয়ে অনেক কিছু করা যায় এই কারণে আমি এখন শিখাবো জিনিসটা তো তোমরা আমাকে জাস্ট বলবা এইটা কি কখনো দেখছো এটা মানে কি 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল মানে কি এটা না এটা কি না জি ভাইয়া আচ্ছা এটা কি এরকম চিহ্নটা এইটাকে বলা হয় গামা ফাংশন ঠিক আছে এখন আমি দেখবো যে এটার কাজটা কি ঠিক আছে এটার কাজটা কি আমি তোমাদেরকে দেখাবো তো এটার কাজ খুবই সিম্পল যেমন ধরো এই যে তুমি যখন থ্রি ফ্যাক্টোরিয়াল করছো তখন তুমি কোন কোনটা থেকে শুরু করছো তিন থেকে শুরু করছো এক এক তারপর এক এক কমাইয়া গেছো প্রথমে তিন থেকে শুরু করছো তারপর এক কমাইছো তারপর এক কমাইছো এরকম হয়েছে কিনা জি ভাইয়া আচ্ছা তো গামা যদি থাকে এরকম গামা যদি থাকে তাহলে এই যে পাঁচ আছে না চার থেকে শুরু করতে হবে চার তিন দুই এক এরকম করে শুরু করতে হবে ঠিক আছে তার মানে তোমার এটা মানে কি এটা মানে কি ফোর ফ্যাক্টোরিয়াল না ফোর ফ্যাক্টোরিয়াল না এটুকু মানে জি ভাইয়া তার মানে ফ্যাক্টোরিয়ালের সাথে এই এই গামা চিহ্নের একটা সম্পর্ক আছে সেটা কি দেখো তো আমি জিনিসটা এটা লিখতে পারি কিনা যেমন যেইটার ফ্যাক্টোরিয়াল তার থেকে এক বেশি না এখানে গামার মধ্যে কি তার থেকে এক বেশি না তার মানে আমি এটা লিখতে পারি কিনা এন প্লাস ওয়ান যদি গামা থাকে তাহলে কি এন ফ্যাক্টোরিয়াল লিখতে পারি কিনা দেখো তো মানে যেইটার ফ্যাক্টোরিয়াল আছে তার থেকে এক বেশি গামার মধ্যে আছে তো এখানেও সেম যেইটার ফ্যাক্টোরিয়াল এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল চিহ্ন এই যেটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন যেটা ফ্যাক্টোরিয়াল তার থেকে এক বেশি গামাতে আছে মানে এই এই দুইটা কিন্তু দুইটাই ফ্যাক্টোরিয়াল চিহ্ন এটাও ফ্যাক্টোরিয়াল এটাও ফ্যাক্টোরিয়াল মানে দুইটা ইউজ করা যায় তোমার যেটা খুশি সেটা ইউজ করতে পারো ঠিক আছে বা তুমি যেটাও এই আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করতে পারো ঠিক আছে এইটাকে কি বলা হয় বলো তো দেখি তাহলে কি বলা হয় গামা ঠিক আছে গামা ফাংশনের সাথে ফ্যাক্টোরিয়াল সম্পর্ক তো এখন গামা ফাংশনের এইটা তোমরা এই রকম একটা কথা আছে সেটা হলো কি যে ভগ্ন তোমরা তো আমরা তো ওই সাধারণত ওই কি বলে ওই তোমার ভগ্নাংশের ফ্যাক্টোরিয়াল করতে পারি না আমি যদি তোমাকে এটা বলি যে এটা কি হয় তুমি কি বলতে পারবা ভগ্নাংশের ফ্যাক্টোরিয়াল পারো পারো না
আমরা কিন্তু ভগ্নাংশের ফ্যাক্টোরিয়াল করতে পারি না, কিন্তু মজার ব্যাপার কি জানো যে ভগ্নাংশের গামা করা যায়। যেমন ধরো এই যে 3/2, ঠিক আছে, এটার কিন্তু গামা করা যাবে। তো তার আগে আমি একটা জিনিস বলে দেই, সেটা হলো যে গামার মধ্যে যদি হাফ থাকে তাহলে সেটা হয় রুট পাই। এটা একটু খাতার মধ্যে বা বইয়ের মধ্যে লিখে নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। গামার মধ্যে যদি হাফ থাকে এরকম করে সেটা হয় রুট পাই। এটা একটা প্রমাণ আছে, তোমরা ভার্সিটিতে যে শিখবা জিনিসটা, ঠিক আছে, এটা আমাদের সময়ও ছিল, বিশাল বড় প্রমাণ, মানে তুমি কিছু বুঝবা না, মুখস্থ করে নেওয়া লাগবে আলটিমেটলি। আমিও মুখস্থ করছিলাম, বুয়েটে প্রতিবার আসে, মানে তুমি যখন টার্ম ফাইনাল পরীক্ষা দিবা তখন এটা আসবে, ঠিক আছে, মানে মোটামুটি প্রতিবারই আসে অলমোস্ট। তো এই কারণে মুখস্থ করে নেওয়া লাগে, এটা আমি বিশাল বড় একটা প্রমাণ। আচ্ছা যাই হোক, তো গামা হাফ মানে হলো রোড পাই, তোমার তো এত কিছু প্রমাণ দরকার নাই, জাস্ট এটাই রাখো। তো এখন আমি তোমাকে গামা বলতে কি বলছিলাম, গামা জিনিসটা কি, যেরকম এই যেরকম, তাই না, এই যে পাঁচ যদি থাকে, গামা পাঁচ যদি থাকে তাহলে কি লিখি, চার থেকে শুরু করা, ঠিক আছে, এরকম করে লিখি, তাই না, মানে ফোর ফোর গামা সমান ফোর ইন্টু, তো এখানে ফোর গামা, ফোর গামা মানে কি থ্রি, পরেরটা থ্রি থ্রি গামা, তারপরের লাইন ফোর থ্রি, এই থ্রি গামা, ইয়া থ্রি গামা, থ্রি গামা মানে কি টু টু গামা, ফোর থ্রি টু, টু গামা মানে কি ওয়ান, ওয়ান গামা, ওয়ান গামা মানে হলো এক, ফোর থ্রি টু টু ওয়ান, ওয়ান গামা মানে এক। তো এক আর লিখলাম না, লিখলে লিখতে পারো, যাই হোক, তো এইভাবে আসে জিনিসটা, এটা মানে ফোর ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এইভাবে আসে জিনিসটা। বলো ভাইয়া, ফোর গামা ফাংশন ফোর, এই জিনিসটা ভাইয়া একটু বলেন। আচ্ছা, গামা ফাংশনের সিস্টেমটা এইটা, যা থাকবে তার থেকে এক কমাই নিতে হবে। যেমন ধরো যে এইটা, যেমন ধরো ফ্যাক্টোরিয়ালের কথা বলি, যেমন ফাইভ ফ্যাক্টোরিয়াল, ফাইভ ফ্যাক্টোরিয়াল তুমি কি করো, ফাইভ ইন্টু ফোর ফ্যাক্টোরিয়াল লিখো না, লিখো কিনা, এটা লিখো কিনা। তো গামা ফাংশনের সময় এটা লিখতে হয় যে তুমি যখন ফাইভ গামা লিখবা, ফাইভ গামা যখন লিখবা তখন লিখতে হবে তোমার এক কমাই নিতে হবে ফোর, ফোর ফোর গামা, এইভাবে লিখতে হবে, ঠিক আছে। এটা যেহেতু যেটা ফ্যাক্টোরিয়ালের সিস্টেম, মানে ফাইভ থেকে শুরু করা লাগে আর এটা শুরু করা লাগে ফোর থেকে। পরেরটা এবার এটার কথা চিন্তা করো, এটা কি এক কমাই নিবা, থ্রি থ্রি গামা, ঠিক আছে, বুঝতে পেরেছো, থ্রি আবার এই থ্রি গামা, থ্রি গামা টু টু গামা, এরকম, ঠিক আছে, তারপরে ফোর থ্রি টু, তারপরে এই টু মানে টু গামা মানে কি ওয়ান, ওয়ান গামা, ওয়ান গামা মানে হলো ওয়ান, ফোর থ্রি টু ওয়ান, ওয়ান গামা মানে ওয়ান, তুমি লিখলেও পারো না লিখলেও পারো, এইভাবে আসে জিনিসটা, ঠিক আছে। তার মানে জিনিসটা এরকম যে তোমার যদি এরকম থাকে এন প্লাস ওয়ান সমান কি হবে এন, এন গামা, এরকম, ওকে, এইটুকু বুঝছো সবাই, খুব সিম্পল। আচ্ছা, তো এখন দেখো সিম্পল আর একটা কথা লিখবো, জাস্ট সিম্পল, জাস্ট তোমরা নিজেরাই বুঝতে পারবা, কঠিন লাগছে, এটা কি কঠিন লাগছে, কিভাবে করবা, এটা থেকে এক কমাবা না, এটা থেকে এক কমালে কত হয়, এটা তো ফাইভ বাই টু আছে, এক কমালে কত হবে, থ্রি বাই টু, থ্রি বাই টু গামা হইলো, এই থ্রি বাই টু রেখে দিলাম ইন্টু এইটা, এটা নিয়ে কাজ করবো, এটা নিয়ে কাজ করলে কি করতে হবে, এটা থেকে এক কমাইতে হবে, এটা থেকে এক কমাই হাফ, হাফ, হ্যাঁ হাফ, গামা হাফ, এই তো গামা হাফ। আর আর গামা হাফ মানে কি বলছিলাম, রুট পাই, রুট পাই, এই তো রুট পাই, রুট পাই, তার মানে এই জিনিসটার ভ্যালু হলো এটা, ওকে, বুঝতে পেরেছো। এর মানে আমি আরেকটা কথা বলতে পারি কিনা, গামা 5 বাই 2 আর এটা থেকে এক কমাইলে সেটা কি ফ্যাক্টোরিয়াল হয় না, 3 বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাই কি তাই বলছিলাম না, যে গামা যদি থাকে 5 সেটা কি হয় 4 ফ্যাক্টোরিয়াল হয়, মানে এক কমাইলে, গামা যদি 5 বাই 2 হয় তার থেকে এক কমায় কি 3 বাই 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে আমি এই যে ভগ্নাংশের ফ্যাক্টোরিয়ালটাও করতে পারতেছি এই গামার মাধ্যমে, দেখছো গামার ইউজটা কি, ভগ্নাংশের ফ্যাক্টোরিয়ালটা করতে পারতেছি, ওকে, এইটুকু সবাই ক্লিয়ার কিনা, জি ভাইয়া, জি ভাইয়া, আচ্ছা, আচ্ছা,
তো এইখান থেকে একটা জিনিস আসছে যে জিনিসটা তোমাদের জীবনকে অনেক সুন্দর সহজ করবে, সেই জিনিসটা আমি একটু দেখাবো। এত কিছু করে বলার একটাই উদ্দেশ্য, সেটা আমি একটু দেখাচ্ছি, দাঁড়াও। কেন কেন এত কিছু দেখাচ্ছি সেটা একটু দেখাচ্ছি, দাঁড়াও, এটা এখানে থাকুক। দেখো, ইন্টিগ্রেশন অফ জিরো পাই বাই টু সাইন টু দি পাওয়ার এম ইন্টু কস টু দি পাওয়ার এন ডিএক্স, এই যে ইন্টিগ্রেশন, এইরকম ইন্টিগ্রেশন কখনো দেখছো যে সাইন এর পাওয়ার আছে, কস এর পাওয়ার আছে, ছিল কিনা? যোগ করলে কত হয়? এটা এটা যোগ করলে লস আগু যাবে না? দুই এই দুইটা যোগ করলে লস আগু যাবে? এম প্লাস এন, এই যে এক আর এক যোগ করলে দুই, সেটার গামা, এটাই অ্যান্সার। দেখো এই জিনিসটা তোমাকে তোমার জীবনকে কতটা সহজ করে, জাস্ট এটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো এটা তোমার জীবনকে কতটা সুন্দরভাবে সহজ করে, জাস্ট একটু দেখো, মানে এই জিনিসটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আমি আমি কি পেজটা চেঞ্জ করব? জি ভাইয়া, না ভাইয়া, না ভাই, আর একটু, আচ্ছা ভাই আবার একটু বুঝাই দাও। আচ্ছা তুমি জাস্ট এটা লিখে রাখো, আমি বুঝাই দিব, সমস্যা নেই, লিখছো? পিডিএফ দিয়ে দিন ভাই আমাকে। না ভাইয়া, আচ্ছা ঠিক আছে, পিডিএফ দিব। আচ্ছা স্ক্রিনশট নিয়ে নাও, আমি আর টাইম দিলাম না। ওকে, এইবার দেখো এই টাইপের ম্যাথ কখনো দেখছো কিনা? এইটা সাইন টু দি পাওয়ার 4 কস টু দি পাওয়ার কস কিউব থাকতে পারে না এরকম ম্যাথ? জি ভাইয়া, জি ভাইয়া। তো দেখো এবার এটা কি হয়, তাহলে এটা কি হবে, 4 প্লাস 1 বাই 2 গামা 3 প্লাস, আচ্ছা আমি এখানে না লিখে এদিকে লিখি, 4 প্লাস 1 বাই 2 গামা 3 প্লাস 1 বাই 2 গামা, তারপরে সূত্রের 2, এরপরে 4 প্লাস 1 প্লাস 3 প্লাস 1 বাই 2 গামা। এখন আমাকে বলো তো দেখি, উপরে কত হচ্ছে 5 বাই 2 গামা না, আর এখানে কি হচ্ছে 4 বাই 2 গামা, মানে কি, মানে সরি 2 গামা, 2 গামা মানে কি বলো তো দেখি? পাই, রুট পাই, কে বলছে হাফ? না ভাইয়া, না ভাইয়া, 2 গামা মানে হলো 1 ইনটু 1 গামা, 1 গামা, হ্যাঁ 1 ইনটু 1 গামা, তার মানে 1 না? জি ভাইয়া, তো 1 1 2 ইনটু, এখানে দেখো তো 7 8 9 9 বাই 2 গামা। এরপরে দেখো জিনিসটা কি হয়, তো এই 1 কে আমি আর লিখলাম না, এরকম থাকলো, দাঁড়াও নিচেরটা, এই 9 বাই 2 মানে কি, 1 কমাও, 1 কমালে কত হবে 7 বাই 2 ইন্টু 7 বাই 2 ইন্টু 7, দাঁড়াও 7 বাই 2 ইন্টু 7 বাই 2 গামা, তাই না? 7 বাই 2 ইন্টু, এটা মানে কি, এটা না? জি ভাইয়া। আচ্ছা এখন আমাকে বলো তো দেখি, এইটুকু মানে কি, এইটুকু মানে কি, এটুকু মানে কি, এটুকু মানে হলো 5 বাই 2, 5 বাই 2 ইন্টু 5 বাই 2 গামা, 5 বাই 2, হ্যাঁ এই তো। উপরে দেখো 5 বাই 2 আছে কিনা? জি ভাইয়া। তাহলে কাটাকাটি যাবে কিনা? জি ভাইয়া। তাহলে আমার ফাইনালি দেখো অ্যানসারটা কি হয়, 2 বাই 5 সাথে বাই 30 অ্যানসার। জীবন কি সহজ হয়েছে কিনা বলো, বলো। আচ্ছা দেখো এখানে কি আছে, 2, তার মানে কি হবে 2 প্লাস 1 বাই 2, তারপরে 6, 6 প্লাস 1 বাই 2 সূত্রের 2, এরপরে 2 লসাগু, এটার থেকে এটার সাথে 2 লসাগু, তারপরে এই উপরের লব যোগ করে দাও, তার মানে কি এরকম আর কি, এটা এটা 2 এর সাথে 1 যোগ করলে কত, 3, আর 7, দেখো যোগ করো 2 প্লাস 1 প্লাস 6
6 + 1 দেখো তো যোগফল কত হবে 10 হবে 10 হবে 10 10 বাই 2 মানে কি 5 গামা মানে কি 4 ফ্যাক্টোরিয়াল না জি ভাই আচ্ছা তাহলে মানে একবারে 4 ফ্যাক্টোরিয়াল লিখে নিলাম 4 ফ্যাক্টোরিয়াল ওকে তো এবার উপরের অংশটুকু দেখো উপরের অংশটুকু কি এটা এটা কত এটা কত 3/2 গামা 3/2 গামা এটা কত 7/2 গামা 7/2 গামা ওকে এইবার দেখো জিনিসটা আমি কিভাবে সাজাই নিচের কাজ তো শেষ নিচের কাজ তো শেষ উপরে দেখো 3/2 মানে কি 3/2 মানে হলো হাফ হাফ গামা ইনটু 7/2 মানে কি 1 কমাইতে হবে 7/2 থেকে 1 কমাইতে হবে 5/2 ইনটু 5/2 গামা হ্যাঁ 5/2 ইনটু 5/2 গামা তো সেই 5/2 গামা কে যদি আবার চেঞ্জ করো তাহলে কি হবে 3/2 3/2 হাফ হাফ লাস্টে হাফ গামা একবারে করে দিলাম বুঝছো কিনা জি ভাই ওকে সুন্দর সুন্দর এখন আমাকে বলো হাফ গামা মানে কি √π এখানে হাফ গামা মানে কি √π দুইটা √ মিলা কি হচ্ছে দুইটা √π মিলা কি হচ্ছে একটা পাই ওকে তো এবার তোমার জাস্ট ক্যালকুলেশনটা করবা মানে সিম্পল ক্যালকুলেশন এই যে উচ্চতর ক্যালকুলেশনটা কি ঠিক আছে বুঝছো না এই ক্যালকুলেশনটা এখন করতে পারবে না এই ক্যালকুলেশনটা জি ভাইয়া জি ভাইয়া এটা आंसर সবাই কি বুঝতে পেরেছো কি না জি ভাইয়া করে দেন হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া ক্যালকুলেশনটা একটু করে দেন ভাই এই ক্যালকুলেশনটা করে দিতে হবে ভাই এটা তো পাওয়া যাবে তাহলে আচ্ছা শেষ এরপরে আমি তোমাদেরকে একটা ম্যাথ দিব দেখি তোমরা কইরা আমাকে গ্রুপে দিবা দেখি কে কে কেমন বুঝলা ইন্টিগ্রেশন অফ ধরো সাইন কিউব এক্স তারপরে ধরো সাইন সরি কি কস এক্স এইটা ছোট একটা দিলাম এই যারা ফেসবুকে লাইভ দেখতেছো তারাও করবা আমি একটু চেক করব দেখি কে কে পারো দেখি কে কে পারো করো সবাই দেখি কে কে পারে একটু দেখি ট্রাই করো সবাই ট্রাই করো আমি দেখতেছি সবাই একটু ট্রাই করে দেখি পারতেছো ভাই 1/4 আসে কি মান আমি জানি না কি আসে দি তবে দেখতে হবে আমাকে গ্রুপে করছো গ্রুপে ছবি দিছো তারপরে তাহলে এইখানে কি হচ্ছে এখানে হলো কি 2 না এটা তো 2 তাই না 2 2 কে গামা করলে কি হয় জাস্ট 1 হয় না মানে 1 × 1 গামা 1 ওকে এখানে কি 1 না 1 গামা মানে কি 1 তারপরে 2 এটা কত হচ্ছে 3 আর 1 4 5 6 তাই না 3 গামা 6 2 টা কত হচ্ছে তাহলে 3 গামা 3 গামা মানে কি 2 × 2 গামা হ্যাঁ আবার 2 গামা মানে কি 1 × 1 গামা 1 গামা মানে কি 1 তাহলে হচ্ছে এটা কি 1/4 ওকে চিল্লাই কেউ কথা ঠিক কিনা
জি ভাই সেরা 1/4 সেরা 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 ভাই 1 গামা হইলে 1ই হয় কেন আচ্ছা 1 গামা মানে 1 হয় কেন আচ্ছা বলো গামা n প্লাস 1 এটা সমান কি 0 ফ্যাক্টোরিয়াল মানে 1 হ্যাঁ সহজ কথা আমি ওইটাই বুঝিয়ে দিয়েছি এটা তো তাহলে যদি এটা 1 1 হয় n এর ভ্যালু যদি তুমি 0 বসাও তাহলে 1 0 0 ফ্যাক্টোরিয়াল মানে কি 1 তার মানে গামা 1 ইয়া মানে গামা ফ্যাক্টোরিয়াল মানে গামা 1 গামা মানে হলো 1 বুঝছ জি ভাইয়া সিম্পল কথা ওকে লাবিব পারছে তারপরে ওই সাকিব আল হাসান পেরেছে তারপরে শেখ সিয়াম পাইছে তারপরে সাইমা বিভা পাইছে অসাধারণ অসাধারণ ভাই অসাধারণ ফেসবুকে বোধহয় কেউ দেয় নাই দেয় নাই বোধহয় আচ্ছা হ্যাঁ অনেকে দিয়ে জায়েদ দিছে তারপরে ওই যে দিছে গোবিন্দ সি এইচ বর্মন হ্যাঁ সুন্দর 1/4 সুন্দর আচ্ছা তোমরা যে ফেসবুকেও ক্লাস করতেছো এটা তো অসাধারণ মানে মানে কি বলবো মানে মাথা নষ্ট এক পোস্ট আচ্ছা এরপরে দাঁড়াও হ্যাঁ দাঁড়াও এক মিনিট আচ্ছা এই ম্যাথটা একটু তাহলে আমি দেখি এটা একটু দেখি করতে পারি কিনা দেখো এটা আগে প্রথমে আমি একটু ভাঙাই নিব কেমন দেখো ভাঙাই নেই 0 পাই বাই 2 এই 3 এখানে নিলাম সাইন স্কয়ার এক্স ডিএক্স ওকে প্লাস 4 শূন্য পাই বাই টু এরকম করে ভাঙানো যায় কিনা বলো তো দেখি আমাকে ভাঙানো যায় জি ভাইয়া হ্যাঁ এরকম কিন্তু ভাঙানো যায় তাহলে তিন তো রইলো তারপরে 2 1 এখানে কত আসে বলো নিচে কত আসে 0 শূন্য হ্যাঁ শূন্য হবে না কিন্তু কি পাই বাই 2 ওকে পাই বাই 2 হবে 4 পরেরটা 3 2 1 উপরে কি হচ্ছে 2/2 উপরে কিন্তু শূন্য উপরে হ্যাঁ উপরে শূন্য হলে কিন্তু 2/2 হয় না জাস্ট কিচ্ছু দিব না ঠিক আছে এই তো তাহলে আমার অ্যানসারটা এরকমই হবে দেখো 3π/4 প্লাস কত হচ্ছে 8/3 8/3 এটা অ্যানসার ঠিক আছে তো এটা হলো অ্যানসার তো দেখো তো এটা পারো কিনা কেউ পাই বাই টু ধরো 9 sin cube x plus 5 cos to the power 4x dx এটা দেখি পারো কিনা এটা একটু কইরে দেখাও তো আমাকে মানে cos দ্রুত 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 ভাইয়া হ্যাঁ ভাইয়া ভাইয়া cos স্কয়ার ছিল পরের লাইন cos cube flexion কোথায় ও আচ্ছা থাকুক সমস্যা কি এটাই করলাম মানে লাইন প্রশ্নে cos স্কয়ার ছিল পরের লাইন ঠিক আছে ভাই ঠিক আছে হ্যাঁ এটা করো দেখি পারো কিনা ট্রাই করো এটা দেখি পারো কিনা জানাইও আমার দেখি রেজাল্ট কি আছে হ্যাঁ 6 + 15 5/16 আচ্ছা ঠিক আছে আমি দেখি তাহলে 9 টা রাখলাম ইনটু 3 2 1 উপর আর 0 দিব না প্লাস 5 রাখলাম 4 3 2 1 নিচে 0 হচ্ছে তাই পাই বাই 2 দিয়ে দিব তাহলে ফাইনালি কি হচ্ছে 3 3 9 কাটলে 3 হয় তার মানে হচ্ছে হলো 6 প্লাস তোমার 15 পাই প্লাস 16 এইটা এটা হয় তোমার অ্যানসার তাই কিনা জি ভাইয়া আরে সুন্দর সুন্দর অসাধারণ ভাই অসাধারণ অসাধারণ আচ্ছা এরপরে দেখি এটা তো আমাদের হইলো এরপরে কি আছে এইটাতে কি করবো বলো এটার একটা সুন্দর টেকনিক আছে আমি তোমাদেরকে টেকনিকটা দেখাচ্ছি দেখো এইটাতে তোমার আমি জাস্ট অ্যানসারটা বলতেছি তোমরা জাস্ট একটু দেখো এটার অ্যানসারটা কি হবে সেটা আমি একটু পরে বলবো ঠিক আছে দেখো পাই 2 × 3 × 4 হ্যাঁ তাহলে পাই বাই কত 8 মানে 12 এটা 3 × 4 = 12 × 2 = 24 এটা অ্যানসার আচ্ছা এটা সিকিউতে কিভাবে করতা কস দিয়ে কস স্কয়ার দিয়ে ভাগ করতা না উপরে নিচে মনে আছে
এরকম থাকলে cos স্কয়ার দিয়ে ভাগ করতে হয় মানে sec স্কয়ার দিয়ে গুণ করতে হয় মনে আছে sec স্কয়ার দিয়ে গুণ করার যে কথা cos স্কয়ার দিয়ে ভাগ করার যে কথা মনে আছে জি ভাইয়া আচ্ছা তো এটা অনেক টাইম লাগতো দেখো এটা কিন্তু তোমার 2 সেকেন্ড টাইম লাগবে 5 ইনটু 2 এই তো শেষ 5 বাই 20 आंसर বলো এটা কিভাবে করলাম পাই দিয়ে তারপর 2 দ্বারা 25 এর বর্গমূলকে গুণ করছেন আবার 4 এর বর্গমূল ঠিক একদম আমি বলে দিছি আমি জেনারেল ফর্মটা বলতেছি দেখো জেনারেল ফর্মটা জেনারেল ফর্মটা আমি এখন বলতেছি দেখো এটা একটু লিখে নাও 0 না লিখলেও সমস্যা নাই আমি পিডিএফ দিয়ে দিব dx a স্কয়ার sin স্কয়ার x b স্কয়ার cos স্কয়ার x এটা যদি থাকে তাহলে তোমার आंसर হবে পাই 2 into ab pi 2 into yes এটা आंसर ঠিক আছে এটা आंसर তাহলে বলো তো দেখি এটার आंसर কি হবে এটার आंसर কি হবে কি হবে দেখে দেখে বলো দেখি কে পারো 5/4√3 5/8√3 5/ কত হবে 8 নাকি 4√3 বলো 4√3 হবে 5/ একদম ঠিক এই তো পাই এটাকে রুট করতে হবে না এটা মানে কি এই যে এটা √3 মানে কি 2 স্কয়ার তাহলে জিনিসটা কি হলো জিনিসটা হলো 2√3 × 2 তার মানে কি π/4√3 তো এইটা যদি আমি আমি যদি এইটা মূল নিয়মে করতে যাইতাম কি করতে হতো আমি একটু জাস্ট একটু দেখাচ্ছি কিভাবে করা লাগে মূল নিয়মে জাস্ট একটু দেখাচ্ছি সিকিউতে কিভাবে করবা আমি যদিও আমার এই চ্যাপ্টারটা শুরু করি নাই আমি বলছি চ্যাপ্টারটা আগামী নেক্সট ক্লাস থেকে শুরু করব আজকে জাস্ট এমসিকিউ গুলো দেখাচ্ছি যদিও আরো এমসিকিউ আছে আমি সবকিছু আজকে দেখাইতে পারবো না 3 sin² x 4 cos² x কি করতাম sec দিয়ে উপরে নিচে গুণ করা তাই না পাই বাই 2 দেখো এটা কত বড় হয় sec sec দিয়ে উপরে নিচে গুণ করলে এখানে হবে sec² x dx এখানে হবে 3 tan² x + 4 বাপ রে বাপ কত বড় 0 π/2 তারপরে কি এই tan কে তোমার z ধরতে হবে তাই না tan x সমান z তার মানে sec² dx = dz উপরে dz আমি দ্রুত করে যেতেছি কারণ এগুলো আমি আবার করাবো আমি বইয়ের মধ্যে এখনো ঢুকি নাই তারপরে 4 এখানে লিমিটটাও চেঞ্জ করা লাগবে কেন লিমিট চেঞ্জ করা লাগবে সেটা আমি যখন পড়াবো তখন আমি জানাই দিব এটা 0 আর তুমি যখন π/2 বসাবা তখন হবে ইনফিনিটি তো এরপরে কি এরপরে দেখো তোমার ওই tan এর সূত্র আসবে এখানে তাই না tan এর সূত্র আসবে না tan এর সূত্র আসবে দেখো যে 3 টা বাইরে নিয়ে নিলা 1/3 তাহলে কি হবে 1/3 আর tan ইনভার্স এর সূত্র কি 1/2√3 মানে 1/a তাই না 1/a এটা a tan ইনভার্স x/a 2√3 এরপরে এখানে একবার ইনফিনিটি বসাইতে হবে আরেকবার জিরো বসাইতে হবে অনেক হাবিজ হবে অনেক কাজ এত কিছু করার চেয়ে এমসিকিউ তুমি এটা করবা আর সিকিউতে কিভাবে করা আমি এটা শিখাবো আমি এখন তো দ্রুত করে গেছি এটা তো আমি তোমাকে বুঝাই নাই ঠিক আছে আমি তোমাকে বুঝাবো যখন আমি সিকিউতে এই ম্যাথটা পাবো ঠিক আছে এই তো কারণ আমরা বইয়ের সবগুলা ম্যাথ করি এখন পর্যন্ত সবগুলা ম্যাথ করে আসছি তো নেক্সট টাইম আমি সবগুলা ম্যাথই করব ঠিক আছে এখন পর্যন্ত কি দুই একটা ম্যাথ বাদ দিছি কিনা একটু বলে তো দেখি বাদ দিছি না ভাইয়া না আমরা কিন্তু একটা ম্যাথও বাদ দেই নাই সুতরাং বাদ দিবও না আচ্ছা পরের টাইপ এটা তো এইটা বুঝছো না এটা ইয়া এমসিকিউটা বুঝছো না ফক্স 6 বুঝছো কিনা বুঝছো এটা মনে থাকবে জি ভাই ওকে সুন্দর সুন্দর এরপর এটা আচ্ছা এরকম প্রবলেম কোন চ্যাপ্টারে দেখছিলে একটু আমাকে জানাও তো দেখি জানো বলো 10.3 নাকি 10.2 10.2 তে বোধহয় না 10.2 তে আচ্ছা এটা আর খুব মজার একটা জিনিস আছে সেটা হলো কি যদি দেখো এই যে এখানে দেখো লিমিটটা কিন্তু 0 থেকে পাই পর্যন্ত থাকে 0 থেকে পাই দেখো সবগুলোতে লিমিট হলো 0 থেকে পাই এবার পাই বাই 2 না পাই পর্যন্ত যদি তুমি দেখো সাইন সাইন আছে কস কস আছে তাহলে आंसर শূন্য শেষ
ওকে দুইটাই সাইন দুইটাই কস आंसर কত দুইটা যদি সাইন থাকে দুইটা যদি কস থাকে তাহলে आंसर কি হবে বলো 0 0 শেষ বুঝছো ক্লিয়ার খতম টাটা বাই বাই বুঝছো দুইটাই যদি সাইন সাইন দুইটাই যদি কস কস आंसर 0 এরপরে দেখো আরেকটা ঝামেলা সেটা কি এই যে সাইন থাকলো কস থাকলো সাইন থাকলো কস থাকলো সাইন থাকলো কস থাকলো তখন আমি দেখব কি জানো দেখো আমি এটার आंसरটা বলতেছি দেখো এই পাঁচ থেকে তিন বাদ দাও কত থাকে দুই দুই কি ইভেন নাকি অড বাংলায় বলি জোর নাকি বিজোড় জোর 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 যদি থাকে তাহলে आंसर শূন্য আচ্ছা দেখো এইটাতে এইটা থেকে এটা বিয়োগ করলে কত থাকে দুই 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 জোর নাকি বিজোড় জোর মানে आंसर 0 0 সাইন দুইটাই যদি সাইন থাকে দুইটাই যদি কস থাকে তাহলে তো এত কিছু খেয়াল করার দরকার নাই आंसर তো শূন্য কিন্তু একটা সাইন একটা কস থাকলে আমি দেখব কি এইটা একটা থেকে আরেকটা বিয়োগ করব বিয়োগ করলে যদি জোর আসে তাহলে आंसर শূন্য আর যদি দেখো এটা এটার মধ্যে কি হয় এটার মধ্যে কি হয় বিজোড় আসছে এটার মধ্যে বিজোড় আসছে যদি বিজোড় আসে মানে কি বিজোড় মানে কি অড 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 অডের বাংলা হলো বিজোড় বিজোড় হলে 2 ইনটু এই সাইনের মধ্যে যেটা থাকবে না সেটা বাই সাইনের মধ্যে যেটা থাকবে সেটাকে স্কয়ার করবা মাইনাস কজের মধ্যে যেটা থাকবে সেটা স্কয়ার করবা এটা आंसर জিনিসটা একটু জেনারেল ফর্মে আমি লিখবো তোমরা এইটুকু আগে বুঝছো কিনা আমি যতটুকু বলছি ততটুকু বুঝছো কিনা বুঝছো বুঝছি ভাইয়া আচ্ছা আমি জেনারেল কেসটা একটু বলে দিতেছি দেখো মানে একটা কথা কি যদি সাইন দুইটাই সাইন থাকে তাহলে কি হবে বলো যদি দুইটাই সাইন থাকে শূন্য হবে 0 শূন্য দুইটা যদি কস থাকে 0 হবে 0 তখন কিন্তু আমার লিমিটটা চেক করতে হবে লিমিট কিন্তু তোমার অবশ্যই শূন্য থেকে পাই পর্যন্ত থাকতে হবে অন্যথায় কিন্তু তোমার ইন্টিগ্রেশনটা করতে হবে কইরা দেখতে হবে आंसर কি যদি শূন্য থেকে পাই থাকে সাধারণত শূন্য থেকে পাই থাকবে কারণ এটা টিচার আগে থেকে জানে মানে যারা বই টই বানায় তার আগে থেকে জানে তো শূন্য থেকে পাই পর্যন্ত তোমার কিন্তু থাকতে হবে শূন্য শূন্য পাই তো এরকম যদি থাকে দুইটাই যদি সাইন থাকে आंसर 0 দুইটা যদি কস থাকে आंसर 0 এবার দেখো যদি একটা সাইন একটা কস তখন কি হয় দেখো শূন্য পাই সাইন x cos bx এটার आंसर কি হবে যদি তুমি কেস 1 যদি a - b বিয়োগ করো মানে এটা থেকে এটা বিয়োগ করো বিয়োগ করলে তুমি জোর পাও জোর তাহলে आंसर হবে শূন্য জোর পাইলে কি হবে आंसर শূন্য কেস 2 a মাইনাস বি এটার आंसर যদি বিজোড় পাও তাহলে आंसर হবে এই যে 2a এটা হলো a 2a বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা হবে आंसर এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো মনে থাকবে না ওই লিখে নিতে হবে ঠিক আছে বুঝছো লিখছি ওকে সুন্দর তাহলে আমাকে বলো দেখি বাচ্চারা এটার आंसर কি হবে এটার आंसर কি হবে কি হবে বিয়োগ করো বিয়োগ করলে কি হয় এটা থেকে বিয়োগ করলে কি হয় ইভেন পাওয়া যায় নাকি অড পাওয়া যায় অড বিজোড় 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 থাকলে কি হয় 2 ইনটু সাইন এর সহগ সরি সাইন এর মধ্যে যেটা থাকবে সরি রে পাই না তো x ওকে 100 এরপরে কি 100 স্কয়ার মাইনাস 100 স্কয়ার মাইনাস 105 স্কয়ার এই তো এটা आंसर মনে থাকবে আর যদি তুমি এটা সিকিউতে করতে চাও তাহলে এই যে এখানে সূত্র পালাইতে হবে সূত্র পালাই অনেক ঝামেলা তো এটা কি স্মার্ট কিনা জি ভাইয়া ওকে ওকে শিখতেছো কিছু ভালো লাগতেছে জি ভাইয়া মনে হচ্ছে না যে দুনিয়াতে আরো কয়েকদিন বেঁচে থাকি এরকম মনে হচ্ছে জি ভাইয়া আচ্ছা
তো এইগুলোর অ্যানসার আমি বলে দিতেছি, দেখো ঠিক আছে, দেখো কোশ্চেন দেখতেছি আমি অ্যানসার বলতেছি, ঠিক আছে দেখতেছো তো, কোশ্চেন দেখতেছি আর অ্যানসার বলতেছি, দাঁড়াও এটা একটু ছোট করে নেই, দাঁড়াও পাই বাই এইট, থ্রি মাইনাস ওয়ান স্কোয়ার, এইটা সেম পাই বাই এইট, ফোর মাইনাস টু স্কোয়ার, এই মানে কি দেখো এইখানে রোট আছে, রোটের ভিতরে দেখো একটা সংখ্যা মাইনাস এক্স, সেই সংখ্যাটা হলো আপার লিমিট, আবার এক্স মাইনাস আর একটা সংখ্যা, সেই সংখ্যাটা কি লোয়ার লিমিট, ঠিক আছে ওয়ান বাই যদি এরকম থাকে তাহলে অ্যান্সার হবে পাই সবসময়। সেম ভাবে দেখো ফোর এইখানে হলো আপার লিমিট, টু এইখানে হলো লোয়ার লিমিট, সেটার অ্যান্সার হবে কি পাই, এটা তো বুঝতেছই, এখানে দেখো ইয়া নাই ওয়ান বাই নাই মানে ভগ্নাংশ আকারে নাই, সিম্পল ভাবে দেয়া, তো দেখো এটাও ফরম্যাটটা একই, তো অ্যান্সারটা কি হবে পাই বাই এইট, এই দুইটার বিয়োগফল, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বিয়োগফল তারপর স্কোয়ার, এখানেও সেম পাই বাই এইট, আপার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট তারপর স্কোয়ার, এটার জেনারেল ফর্মটা আমি একটু বলে দিচ্ছি, দেখো ইন্টিগ্রেশন অফ এ বি ডিএক্স রুট ওভার এ মাইনাস এক্স, এক্স মাইনাস বি, এটা যদি হয় তাহলে অ্যান্সার হবে পাই, সেম এ বি রুট এ মাইনাস এক্স, এক্স মাইনাস বি, এটা যদি হয় তাহলে তোমার অ্যান্সার হবে পাই বাই এইট এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা অ্যান্সার, লিখতে লিখলে লিখতে চাইলে লিখে নিতে পারো, না চাইলে আমি পিডিএফ দিয়ে দিবি, জীবনে এত প্যারা নিয়ে কিছু নাই, ঠিক আছে এই ফরম্যাটটা দেখে দেখে রাখো, খুব গুরুত্বপূর্ণ ফরম্যাট অ্যাডমিশনের জন্য বিশেষ করে। জি ভাইয়া ডান, জি ভাইয়া, ওকে সুন্দর সুন্দর, তো টাইপ 5 আমাদের শেষ, ঠিক আছে টাইপ 5 আমাদের শেষ, এরপরে তো এটার অ্যানসার দুইটা তোমরা একটু বলবা, এটার অ্যানসার কত হবে আর এটার অ্যানসার কত হবে একটু বলবা আমাকে, সবাই যারা দেখতেছো লাইভে তারাও কমেন্ট করো, যারা লাইভে দেখতেছো তারা একটু কমেন্ট করো, তাহলে আমার মনে একটু শান্তি পাবো, শান্তি শান্তি। প্রথমটা লিমিট আর এক্স এর সাথে মানগুলা কি উল্টাপাল্টা হচ্ছে, মানে তোমার যদি আলাদা আলাদা থাকে তাহলে তোমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে, কিন্তু সাধারণত আলাদা আলাদা দেয়া থাকবে না, এরকম করে দেয়া থাকে, আচ্ছা এখানে তো উল্টিয়া করে দাও বোধহয়, এখানে একটু উইয়া করে দেওয়া, ধরো এখানে থ্রি হবে আর এখানে ওয়ান হবে, ধরো এটা ওয়ান হবে পাই হবে, হ্যাঁ তাহলে এটার অ্যানসার হবে পাই, আর এটার অ্যানসার কি হবে পাই বাই এইট ইনটু এইট মাইনাস ফাইভ হোল স্কয়ার, এইট মাইনাস ফাইভ, এইট এইট মাইনাস ফাইভ মানে থ্রি, নাইন পাই বাই এইট, হ্যাঁ নাইন পাই বাই এইট, এটা সুন্দর, ঠিক আছে তার মানে আমরা দেখে দেখে বলে দিতে পারতেছি যে অ্যানসার কি, ঠিক আছে দেখে দেখেই বলে দিতে পারতেছি। আচ্ছা তোমরা ইন্টিগ্রেশনে একটা ইয়া দেখছো কিনা, একটা ট্রল দেখছিলে কিনা, যে মানে ওই যে ওয়াইফ তুমি একটা বাসায় গেছো, তো তোমার তুমি তোমার ওই বাসার কাছে ওই বাসার মালিকের কাছে ওয়াইফাই এর পাসওয়ার্ড চাইছো, তো উনি একটা বিশাল ইন্টিগ্রেশন দিয়ে দিছে, বলছে যে এইটার এটার অ্যানসারই হলো পাসওয়ার্ড, দেখছো এটা, জি ভাই দেখছি, জি ভাই দেখছিলাম, আমি ওই ইন্টিগ্রেশনটা সলিউশন করে দিব, আমি ক্লাসে করে দেব আজকে, না ক্লাসে, হ্যাঁ ওইটা কি সবার বাসার ওয়াইফাই এর পাসওয়ার্ডই হয় আমি জানি না, তুমি দিয়ে রাখতে পারো তোমার বাসার, বাসার বাসার আন্টির, হ্যাঁ বাসার বাসার আন্টির, আচ্ছা আন্টি তো আজকে লাইভ দেখতেছে, হ্যাঁ হ্যাঁ আন্টি তো আজকে লাইভ দেখতেছে, আল্লাহ জানে দেখতেছে কিনা, আন্টি বলছিল দেখবে, আন্টি আমাকে, জি ভাই দেখবে, আচ্ছা আচ্ছা ভাই উনি কে ওটা জানি না, আমি চিনি না, আচ্ছা দেখো এখানে, আচ্ছা এই ফরম্যাটটা একটু দেখো, এই ফরম্যাটটা তোমার অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং বড় বড় ম্যাথ ছোট ছোট করে করা যায় এই ফরম্যাটে, দেখো এই ফরম্যাটটা হলো উপরে একটা ফাংশন থাকবে, নিচে ওই ফাংশনটাই থাকবে, তারপর একটা যোগ চিহ্ন থাকবে, এরপরে যেটা থাকবে সেটা হলো কি, যোগ চিহ্ন থাকবে, যোগ চিহ্ন থাকার পরে দেখো এই যে এই যে এই বি আর এ যোগ আকারে থাকবে মাইনাস এক্স, দেখো আমি এইখানে এইরকম দুইটা ম্যাথ দিছি, জিনিসটা একটু দেখলেই বুঝতে পারবা, আমি জাস্ট একটু দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবা,
দেখো কট কট দেখো তার মানে এই যে ফাংশন অফ এক্স না এটাই হলো কট ঠিক আছে এই যে ফাংশন অফ এক্স যেটা সেটাই হলো কি রোড কট এটা দেখো এখন আমি এইভাবে সাজাইতে পারি কিনা এইভাবে সাজাইতে পারি কিনা রোটোবার রোটোবার এই টেন এর জায়গায় দেখো আমি এই ফাংশনটাই লিখবো ফাংশনটা মানে হলো কট কট দেখো এই যে এটার এটা যোগ করবো এটার এটা যোগ করলে কত পাই বাই টু প্লাস জিরো মাইনাস এক্স দেখো তো এটা টেন কিনা এটা কি টেন কিনা এটা কি টেন কিনা বলো জি ভাইয়া সবাই কি শিওর যেটা টেন জি ভাইয়া এটা কিন্তু টেন তার মানে এখানে দেখো জিনিসটা কি হচ্ছে দেখো এই যে এটা হলো সেই ফাংশনটা একটা ফাংশন সেই ফাংশনটা এখানেও লেখা এরপরে যে এক্সটা আছে এক্স এর সাথে কিভাবে লেখা দেখো তোমার এইটা আপার লিমিট লোয়ার লিমিট যোগ করছে করার পরে মাইনাস এক্স করলে দেখো কি হয় টেন হয় এখানে তো টেনই আছে তার মানে এইটার এটা সেম লিখতে পারি তো এইরকম ফরম্যাটে যদি থাকে তাহলে আমার অ্যান্সারটা হবে কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই টু এটা অ্যান্সার এই ম্যাথটা বুয়েট একবার আসছিল বুয়েটের কোশ্চেন ব্যাংক দেখলেই পাই যাবা অ্যান্সার তুমি এই সূত্রটা সরাসরি যদি মানে তুমি যদি এই ম্যাথটা এইভাবে করো এবং এই সূত্রটা যদি তুমি সরাসরি দিতে পারো তাহলে তুমি বুয়েটে 10 নাম্বার পাই যাবা ওকে পরেরটা দেখো পরেরটা দেখি এইভাবে আমি সাজাতে পারি কিনা এখানে হলো পাই বাই সিক্স এখানে হলো পাই বাই থ্রি তারপরে রোট কজ এক্স রোট কজ এক্স তার মানে রোট কজ এক্সটাই কি আমার ফাংশন অফ এক্স রোট কস এখানে কি করতে হবে আপার লিমিট লোয়ার লিমিট যোগ করবো তাই না আপার লিমিট লোয়ার লিমিট যোগ করলাম মাইনাস এক্স তো আমাকে বলো তো দেখি এটা সাইন কিনা এইটা সাইন কিনা সাইন এক্স কিনা জি ভাই সাইন এক্স কারণ কি কারণ এই দুটো মিলা তো 90 ডিগ্রি হচ্ছে তাই না পাই বাই 2 হয় এই দুটো মিলা তো 90 ডিগ্রি হয়ে যাচ্ছে 30 আর এটা 60 তার মানে কি 90 তো cos 90 মাইনাস x মানে কি সাইনই তো তাই না cos 90 মাইনাস x মানে কি সাইন তার মানে এখানে তো সাইনই আসছিল তো তাহলে আমি এটাকে কিভাবে লিখতে পারি ওই আগের ফরম্যাটটা আপার লিমিট লোয়ার লিমিট বাই 2 এটা অ্যানসার ওকে মাইনাস পাই বাই 6 হ্যাঁ তো হ্যাঁ মাইনাস পাই বাই এটা কত হয় এটা হয় তোমার হ্যাঁ পাই বাই 6 পাই বাই 12 হবে পাই বাই 12 হবে ঠিক আছে আচ্ছা এইখানে বোধহয় লিমিটটা আমার বোধহয় একটু ভুল করে দেওয়া এখানে বোধহয় এইটা হবে একটু ভুল হয়েছে বোধহয় আমার পাই বাই 3 পাই বাই 6 এখানে পাই বাই 6 হবে পিন টাইপিং মিস্টেক আছে তো এখানে 3 এখানে 6 তার মানে এটা প্লাস হয়ে গেল এখানে 3 এখানে 6 আর এটা তো কোনো সেন্স হবে পাই বাই 2 হবে কারণ 30 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে তো 90ই হয় আচ্ছা বুঝতে পেরেছো সবাই জি ভাইয়া ওকে ঠিক আছে তো আজকের ক্লাস আমি এই পর্যন্তই রাখবো ঠিক আছে এই পর্যন্ত রাখবো কারো কোনো কোশ্চেন থাকলে জানাই হ্যাঁ বুঝি নাই বলো টাইপ 5 টা আরেকবার একটু বুঝাই দেন লাস্ট টা টাইপ 5 টাইপ 5 আচ্ছা এটা এটা সাকিব জি ভাই আচ্ছা দেখো এইটা খুবই সিম্পল একটা ফরম্যাট খুবই সিম্পল একটা ফরম্যাট দেখো রোট আছে এটা তোমার বইয়েও তুমি পেয়ে যাবা বোধহয় এটা আমি ইসারের বইয়ের মধ্যে দেখছিলাম ওই রূপবন্ধী প্রকাশনীর বইয়ের মধ্যে দেখছিলাম এটা দেখো আছে ওই এখানে কি দেখো এটা মধ্যে আমি এইদিকে লিখছিলাম দেখো এখানে লিখছি এই ফরম্যাটটা দেখো এখানে রোট এখানে দুইটা রাশি গুণাকারে আছে এ মাইনাস এক্স এক্স মাইনাস বি এই এটা হলো আপার লিমিট এই বিটা হলো লোয়ার লিমিট এরকম ফরম্যাটে যদি থাকে তাহলে অ্যান্সার হবে পাই আর যদি এখানে ওয়ান বাই না থাকে এখানে দেখো যে ওয়ান বাই তাই না এই যে ভগ্নাংশ আকারে আছে আর এখানে ভগ্নাংশ আকারে নাই তো সেটা কি হবে পাই বাই এইট পাই বাই এইট তারপর আপার লিমিট লোয়ার লিমিট বিয়োগ করে স্কয়ার করে দিবে শেষ ওকে জি ভাই
ওকে তো আজকে আর আগাবো না, তো এইগুলো একটু লিখে রাখো। আর আমি যখন 10.6 শুরু করব অনেকগুলা জিনিস দেখানো হয় নাই, অড ফাংশন কি, ইভেন ফাংশন কি, এগুলো দিয়ে কি করে, খায় না কি মাথায় দেয়, এগুলো আমি বলি নাই, এগুলো আমি বলবো। ওকে তো এখন তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষার জন্য একটু প্রস্তুত হও। আমি ঠিক ধরো 10:10 দিকে আমি পরীক্ষা নিই, একটু রেস্ট নিয়ে পরীক্ষা নিই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ বলো বলো, জোরে বলো, আন্টির মেয়ে জোরে দিতে এরকম বাড়ি হবে, টেনশন নিও না, ঠিক আছে। আচ্ছা আল্লাহ হাফেজ। ছোট স্ক্রিনে দেখতে আরো ভালো লাগতেছিল, তখন বোঝা যাচ্ছিল না যেটা হালকা লাগেছে। আচ্ছা আল্লাহ হাফেজ।